আসসালামু আলাইকুম দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ইজাজুল হক ইজাজ। আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে 4, 5 ও 6 নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মহিলা কাউন্সিলর যিনি মালিকা বেগম নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন, আগামীতে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার প্রচেষ্টা নির্বাচন এসেছেন। যিনি দুইবার এই 3টি ওয়ার্ডের সর্বস্থানের জন্য সাধারণ ভোট দিয়ে যুক্ত করেছেন, আবার নির্বাচিত মানুষের কল্যাণে কাজ করতে চান, সেবা করতে চান। আমরা জানবো যে আপনি যদি তৃতীয়বারের মতো নির্বাচিত হন, তাহলে এই 3টি ওয়ার্ডের সর্বস্থানের জন্য মানুষ সেবা করা কোন ধরনের মনোভাব আপনার রয়েছে? আসসালামু আলাইকুম, আমি মহিলা কাউন্সিলর মালিকা বেগম, 1, 2, 3 ওয়ার্ডের, 4, 5, 6 ওয়ার্ডের কাউন্সিলর। আমি সবসময় মানুষের সেবা করছি, একবার করি হারছি, আরও এখন বর্তমানে হেরিবার আমি হারাইছি। আপনারা সহযোগিতা করতেন, আমি যে ডাল চাউল বাটার বই, শিশু বাটার বই সারা সম্পূর্ণ কথা আমি দিছি, সব সুবিধা আমি করিয়া দিছি। এখন আমি চাই আর হেরিবার আর একবার আমি আরও সুবিধা করতাম, আপনারা আমার বাদে সহযোগিতা করতাম। আমি তো সবসময় জনগণের সাথে আছি, জনগণের লগে আছি, তাক আসিও তাকুও তাকমো আপনাকে অনেকটা সুবিধা করি। আমার দিন যেন ফিরিবার আমি নির্বাচন খেলতাম, আপনারে আমি ধন্যবাদ দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম, আমি কাউন্সিলর মালিকা বেগমের মেয়ে। আমার আম্মা যতটুকু আর কি ফার্স্ট সন্তানের সমর্থ দিয়াও কার সরকারি যেকোনো একটা জিনিস দিয়ে হোক, আমার আম্মা খুব বেশি আর কি বাঞ্চরে খুব সেবা দিয়া গেছেন। বরঞ্চ আমরাও সাথে আসলাম, আমার মেয়েও দুইটা আসলি সাথে। উনি তো লেখাপড়া করছে অনেক বেশি, করলে আর কি সবসময় লিখিত পড়তে করতে পারে না, ওরাও লিখিয়া পড়িয়া দিছে আর কি মানুষের হাতে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিশু ভাতা দিছে আমার আম্মা। এখন আপনারা সহযোগিতা হইল, আবার আমার আম্মা ইলেকশন খেলাইতো স্যার, আপনারা সহযোগিতা করবা, আপনারা সুস্থ শরীর নিয়ে ভোট দিবা, আর আপনারা সামনে দিয়ে আরও বেশি বেশি আপনারা সহযোগিতা পাইবা, তাই বলি আমি ওখানে বক্তব্য। ধন্যবাদ। আসলে মালিকা বেগম উনি মানুষের কল্যাণে কাজ করেছেন, যদি তৃতীয়বারের মতো নির্বাচিত হন, তাহলে মানুষের কল্যাণে কাজ করার মনোভাব ব্যক্ত করেছেন, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার প্রচেষ্টা নির্বাচন এগিয়ে যান। সুখী সমৃদ্ধির প্রত্যাশা দেখাবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে মনে সমাপ্তি। আসসালামু আলাইকুম।